সেবা করবেন তিনি আমাকে সেবিত হবেন। খাগড়াছড়িতে বিশ্বশান্তি বুদ্ধ ধাতু বগুজাদি পরিচালনা কমিটির আয়োজনে অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 24 ডিসেম্বর সন্ধ্যায় জেলা সদরের সাত ভাইয়া পাড়ায় বিশ্বশান্তি বুদ্ধ ধাতু বগুজাদির প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। শান্তির পায়রা ফানুস ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা। এই সময় বৌদ্ধ সম্প্রদায়ের নর নারীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় ভগবান বুদ্ধের নিকট বিশেষ প্রার্থনা করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংকচিং চৌধুরী ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাত ভাইয়া পাড়া বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বগুজাদি প্রতিষ্ঠাতা কেটু মারমা আফুসি সহ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রবিবার দিনব্যাপী বিশ্ব মানবতার কল্যাণে বুদ্ধ মূর্তি দান, অস্ত্র পরিষ্কার সহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান করা হয়। বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বগুজাদি 2015 সালের 25 ডিসেম্বর মাসে স্থাপিত হয়েছিল। প্রতিষ্ঠাতা উক্তি আমাকে আমি ছোট ভিক্ষু বিপ্লব তালুকদার, NAN TV, খাগড়াছড়ি।